যারা ম্যাথ মূলত ভয় পায় তারা মূলত ম্যাথটাকে ফিল করতে পারে না, আর যারা ম্যাথটাকে ফিল করতে পারে তারা ম্যাথ কখনোই ভয় পায় না। তো যাই হোক, আমরা মূলত এই সপ্তম অধ্যায়টাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি। সো চারটা ভাগ বলতে চারটা টাইপে আমি ভাগ করে নিয়েছি। প্রথম টাইপে থাকবে হলো অতি সংক্ষিপ্ত সকল ধরনের প্রশ্ন, আর দ্বিতীয় যে বাকি টাইপগুলো রয়েছে সেই টাইপগুলোতে থাকবে হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমাদের এই অধ্যায় থেকে শান্ত রচনামূলকের কোনো প্রশ্ন আসতে দেখা যায় না, আর যদি এসে থাকে তাহলে আমি বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো শান্ত রচনামূলকে থাকে। তো আমরা প্রথমে দেখবো এই সকল অতি সংক্ষিপ্তগুলো, যেগুলো শান্ত প্রত্যেকবারই বোর্ডে একটা না একটা আসেই। সো অবশ্যই এই প্রশ্নগুলোকে সুন্দর করে সমাধান করতে হবে, এবং ক্লাস 9-10 কিন্তু এগুলো আমরা সমাধান দেখেছিলাম একটা নিয়মে, বাট আমি আজকে শেখাবো তোমাদের দুটো নিয়ম যেগুলো একদম বেসিক থেকে এসেছে। অ্যাকচুয়ালি তুমি ফিল করতে পারবা কেন আমি ওই নিয়মটা অ্যাপ্লাই করতেছি আর কেন আমি এই নিয়মটা অ্যাপ্লাই করতেছি। তো চলো আর দেরি না করে আমরা ম্যাথগুলো সমাধান করি। তো প্রথম ম্যাথ দেখো, এখানে বলা আছে যে সাইন -120°। এই সাইন -120° দ্বারা বোঝাচ্ছে যে তোমার এই মাইনাস কোণটা কত চতুর্ভাগে অবস্থান করতেছে। আমরা জানি যে আমি যদি একটা চতুর্ভাগ অঙ্ক করি, আমি জানি যে এটা হচ্ছে চারটা চতুর্ভাগ রয়েছে। তো আমি এটাকে চিনি হলো প্রথম, এটাকে চিনি দ্বিতীয়, এটা চিনি তৃতীয়, এটা চিনি হলো চতুর্থ। এটা আমরা ক্লাস 9-10 শিখেছিলাম, তাই না? তো ক্লাস 9-10 যেটা শিখেছিলাম সেখানে কিন্তু একটু কনসেপশনাল জ্ঞানজাম ছিল। জ্ঞানজামটা কীরকম, যে আমি এখানে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লিখেছি এই কথাটা কিন্তু সত্য। কখন সত্য? যখন এই কোণের মানগুলো, এই কোণের মানগুলো পজিটিভ হবে তখন কিন্তু সত্য এই কথাটা। কিন্তু যখন কোণের মানটা নেগেটিভ হবে, অর্থাৎ ঘড়ি কাঁটা যখন দিকে ঘুরবে, তখন কিন্তু এই কথাটা সত্য হবে না, যেটা আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছিলাম। সো অর্থাৎ আমি বোঝাচ্ছি যে আমরা যখন কোণটাকে এই দিক দিয়ে ঘোরাবো, এই দিক দিয়ে যখন ঘোরাবো, তখন কিন্তু এই কোণের মানটা কী আসে বলতো? পজিটিভ আসে। সো যার কারণে কিন্তু এটা সত্য যে এটা প্রথম চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। কিন্তু যদি সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে, যদি কোনটা নেগেটিভ হয় তখন কি হবে? যদি কোনটা নেগেটিভ হয় তখন কিন্তু এই দিক থেকে ঘুরবে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। আমরা কিন্তু এটা শিখে এসেছিলাম প্রথম ক্লাসে, বা এটা আমরা ক্লাস 9-10 কিন্তু জানি। তো সেই ক্ষেত্রে কি প্রথম চতুর্ভাগ এইটা হবে, দ্বিতীয় চতুর্ভাগ এইটা হবে? এখন এইটা একটু ভাবার বিষয়। এই ক্ষেত্রে তোমার প্রথম চতুর্ভাগ হবে কিন্তু এইটা। কেন? কারণ এই দিক থেকে যেহেতু কোনটা শুরু হয়েছে, তার মানে এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে তৃতীয়, এবং এইটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে সবাই কিন্তু পজিটিভ ছিল, এবং এই ক্ষেত্রে সাইন থিতা আর হচ্ছে কোসেক থিতা পজিটিভ ছিল, এই ক্ষেত্রে কট থিতা এবং হচ্ছে ট্যান থিতা পজিটিভ ছিল, এবং এই ক্ষেত্রে কস থিতা আর হচ্ছে সেক থিতা কি ছিল? পজিটিভ ছিল। এখন এই বিষয়টাকে যদি আমি এই ডায়াগ্রামে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমাদের চতুর্থ চতুর্ভাগ যেটা রয়েছে, এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু সবাই এখন পজিটিভ হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই ক্ষেত্রে দেখো কোণের মানগুলো যেহেতু এই দিক থেকে পরিবর্তিত হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর পরে এভাবে কিন্তু তৃতীয় চতুর্থ এসেছে। সো চতুর্থ চতুর্ভাগে কিন্তু এখন সবাই পজিটিভ হয়ে যাবে, কেননা এখানে যেহেতু প্রথম চতুর্ভাগের এখানে সবাই পজিটিভ ছিল, যার কারণে এখানে সবাই পজিটিভ হবে। আবার এখানে যেমন সাইন এবং কোসেক ছিল, সো এখানেও সাইন এবং কোসেক থাকবে, এবং এখানে কট এবং ট্যান ছিল, তো এখানেও কট এবং ট্যান থাকবে, কিন্তু আমাদের কোয়ান্টামগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে সাইন এবং কোসেক থাকবে, তাহলে সাইন এবং কোসেক আগে ছিল কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, বাট এখন রয়েছে কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। এটাই কিন্তু আমাদের ভাবার বিষয় যে যদি কোনটা নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমাদের এভাবে চিন্তা করতে হবে, নট এটা। যদি তুমি নেগেটিভের ক্ষেত্রে এটা ইউজ করো তাহলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে সাধারণত এইটাকে ইউজ করা হয়। এটাকে সব ক্ষেত্রে কেন ইউজ করা হয় সেটা আমি একটু ব্যাখ্যা দিব, এবং আমরা নেগেটিভের ক্ষেত্রেও কী করে করতে হয় সেটা আমরা দেখব। সো এই দ্বিতীয় পদ্ধতিটা সাধারণত বই অ্যাপ্লাই করা হয় না বা কোথাও অ্যাপ্লাই করা হয় না, বাট আমি ওটাও তোমাদের শেখাবো যে এইটা অ্যাকচুয়ালি কী করে হয়। তো প্রথম ম্যাটটা যদি আমি সমাধান করি, তার আগে আরেকটু বলে দিই যে এখানে 120° মাইনাস যেটা, সেটা অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগ অবস্থান করবে, এইটাতে নাকি এইটাতে নাকি এইটাতে নাকি এইটাতে, সেটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে, এবং প্লাস হচ্ছে ওর মানটা একটু জানতে হবে। তো আমরা যদি একটু চিন্তা করি যে 1020°, একটা অনেক বড় মান 1020°কে যদি আমি এখন এইভাবে চিন্তা করি যে আমি যদি একটু ঘোরাই এভাবে, তো 1020° যদি ঘোরাই, তাহলে ঘোরাইতে ঘোরাইতে অনেক বড় হবে কিন্তু, এবং বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় যে কোন চতুর্ভাগে অ্যাকচুয়ালি 1020°, কেননা এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, এবং এটা হচ্ছে কত, 360°, এভাবে কিন্তু আরও বাড়বে, তাই না? অর্থাৎ যত দূর পর্যন্ত যাওয়া যায়, আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতির কোণের কোনো রেঞ্জ নেই, এটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত দূর অ্যাকচুয়ালি যাওয়া যায়। তো আমরা এটাকে আসলে কেমনি সমাধান করবো সহজে একটু দেখো। তো আমরা জানি যে আরেকটা বিষয়, সেটা হলো যে সাইন মাইনাস থিতা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিতা, আবার
কোসেক মাইনাস থিতা ইকুয়াল লেখা যায় মাইনাস কোসেক থিতা, এবং কেন মাইনাস কোসেক থিতা লেখা যাচ্ছে এবং কেন মাইনাস সাইন থিতা লেখা যাচ্ছে এটার কিন্তু আমি ব্যাখ্যা প্রথম ক্লাসে দিয়েছিলাম। সো অবশ্যই তোমরা ওই ক্লাসটা দেখে নেবে। মাইনাস কট থিতা আবার সেমভাবে মাইনাস ট্যান থিতা ইকুয়াল মাইনাস ট্যান থিতা, আর তারপরে লেখা যায় কট মাইনাস কট, ওকে সরি কটটা তো লিখেই ফেলছি সো এটা লেখার প্রয়োজন নেই। এরপরে লিখবো হলো কস, তাহলে হচ্ছে শুধুমাত্র কস থিতা, আর একটা আছে হলো সেক মাইনাস থিতা ইকুয়াল হচ্ছে সেক থিতা। সো এই বেসিকটা মূলত ক্লাস নাইন টেনও ছিল। এখানে যে ছয়টা অনুপাত দেখতেছো, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর এবং ছয় নম্বর, এই ছয়টা অনুপাতের মানটা এভাবে একটু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? যে আমরা যদি কখনো দেখি যে সাইনের ভেতরে মাইনাস থিতা রয়েছে, যেমন রয়েছে দেখো সাইনের ভেতরে মাইনাস থিতা, সো আমরা কী করতে পারি যে মাইনাসটাকে বাইরে আনতে পারি এবং সাইন আমরা কত লিখতে পারি 1020 ডিগ্রি। ওকে, সো আমরা যদি সাইনটাকে সাইনের এখানে মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসি, তখন কিন্তু এই যে কোণটা দেখতেছো এই কোণটা কিন্তু এখন পজিটিভ হয়ে গেছে। আগে কিন্তু দেখো কোণটা নেগেটিভ ছিল, কিন্তু এখন যেহেতু আমি মাইনাসটাকে বাইরে আনছি সো এই কোণটা কিন্তু কী হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। যেহেতু পজিটিভ হয়ে গেছে সেহেতু আমরা কোন রুলসটা ফলো করবো, এইটা নাকি এইটা, ডেফিনেটলি আমরা এই রুলসটাকে ফলো করব। আগে যেহেতু নেগেটিভ ছিল, যদি আমি আগের মতো করে করতাম, অর্থাৎ আমি যদি এই রুলসটাকে ফলো না করতাম, তাহলে কিন্তু আমি এইভাবে করতাম। সো আমি এটাও দেখাবো, তার আগে আমি এই রুলসটা দেখাই যেহেতু বই এভাবে করা আছে। সো আমরা প্রথমে কী করবো যে মাইনাসটাকে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসার পর কী করবো কোনটাকে ধনাত্মক করবো। তো কোনটা যেহেতু ধনাত্মক হয়ে গেছে তো আমরা এখন এই নিয়মটাকে ফলো করতে পারি। এরপরে আমরা এই মাইনাসটাকে আজীবনের জন্য এখানে লিখেই দেবো, ঠিক আছে? এটাকে নাড়াচাড়া করা যাবে না। ওকে, তো মাইনাসটা রাখার পর আমরা একটা কাজ করব, 90 দ্বারা এই 1020কে ভাগ দেবো, অলওয়েজ 90 দ্বারা 1020টাকে ভাগ দেবো, অথবা এখানে যে কোণগুলো থাকবে না কেন সেই কোণগুলোকে সর্বদাই আমরা 90 দ্বারা ভাগ দেবো। 90 দ্বারা ভাগ দিলে দেখবা যে দশমিক কিছু একটা আসে, ধরো সামহাও 90 দ্বারা এইটাকে যদি ভাগ দাও দশমিক যে মানটা আসবে সেই মানটা মনে করো তোমার আসবে হলো এখানে গুণ করলে 11 দশমিক সামথিং কিছু একটা আসবে। সো যে মানটা আসবে অ্যাকচুয়ালি 11 দশমিক সামথিং কিংবা 12 দশমিক সামথিং, 13 দশমিক সামথিং, 15 দশমিক সামথিং, যাই আসুন না কেন সেটাকে তুমি 90-এর সাথে গুণ দিবা এভাবে। সো আমার এখানে ভাগ করলে কিন্তু 11 দশমিক সামথিং কিছু একটা চলে আসবে। তো ওই 11-এর সাথে আমি এই 90-কে কী দেবো, গুণ দেবো। সো গুণ দিলে আমার যে রেজাল্টটা আসবে সেটা হলো কিন্তু 990। সো 990 থেকে যদি আমি 30 যোগ করি তাহলে কিন্তু আমি 1020 পাবো। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে আমরা এই 1020 কিংবা এই 300 কিংবা ওইদিকে যেটা 1500 লেখা আছে ওই 1500টাকে এমনভাবে ভাঙাবো যাতে করে আমাদের 90-এর গুণিতক কিছু একটা থাকে, এবং ওই গুণিতকের সাথে কোনো এক কিছু যোগ বা বিয়োগ করলে আমরা কিন্তু ওই অ্যান্সারটাই পাবো। দেখো আমি এর সাথে এটা গুণ করলে 990 পাই, 990-এর সাথে যদি 30 যোগ করে দিই তাহলে কিন্তু সেমভাবে আবার 1020 পাওয়া যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে 90-এর গুণিত কেন করলাম, 90-এর গুণিত করলে আমি কিন্তু সহজে বুঝতে পারবো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। তো এটি আমরা একটু পরে দেখবো, তার আগে আরেকবার একটু এটা বুঝাই দিই, সেটা হলো যে এখানে যে কোণটায় থাকবে না কেন সেই কোণটাকে আমরা কী করবো 90 দ্বারা ভাগ দেবো। 90 দ্বারা ভাগ দিলে কী হবে, এখানে দশমিক কিছু একটা মান চলে আসবে, যে দশমিক মানটা চলে আসবে সেটার পূর্ণ সংখ্যাটা দেবো। যেমন মনে করো এখানে 11 দশমিক সামথিং কিছু একটা আসছে, সো আমি 11টাকে পূর্ণ হিসাবে এখানে লিখলাম, সো ওইটার সাথে 90 গুণ করলাম। সো ওইটার সাথে 90 গুণ করলে দেখা যায় যে একটা মান চলে আসলো, সেই মানের সাথে কিছুটা কম বেশি করলে কিন্তু আমরা আবার ওই পূর্বের মানটা পাওয়া যাচ্ছে। সো যতটুকু কম কিংবা বেশি করতে হয় ততটুকু আমি কম বা বেশি করবো। সো এখানে যেহেতু আমার 30 বেশি করতে হবে সেজন্য আমি যোগ কত দিয়েছি, 30 দিয়েছি। সো এরপরে ম্যাথটাকে করবো কীভাবে একটু দেখো। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, তুমি কিন্তু কখনোই এই সাইনটাকে পরিবর্তন করতে যাবে না, কারণ ক্লাস 9-এ যে শিখে এসেছিল সেটা হলো যে যদি এখানে বিজোড় থাকে, যদি এখানে কী থাকে, বিজোড় থাকে, বিজোড় যদি থাকে তাহলে কী হয়, পরিবর্তন হয়। বিজোড় থাকলে পরিবর্তন হয়, বিজোড় থাকলে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। এখন পরিবর্তনের বিষয়টা একটু দেখে দেয় কী কী পরিবর্তন হয়। যদি কখনো তোমার, এটা একটু খাতায় লিখে নিবা, যদি কখনো তোমার সাইন থাকে তাহলে তোমার সেটা হয়ে যাবে কস, আর যদি কখনো কট থাকে তাহলে সেটা হয়ে যাবে ট্যান, আর যদি কখনো সেক থাকে সেটা হয়ে যাবে কোসেক, ঠিক আছে? এই তিনটা পরিবর্তন হয়। তো এই তিনটা পরিবর্তন একটু খাতায় নোট করে নেবা। যদি বিজোড় থাকে, অর্থাৎ এই যে 90 যে গুণযোগ যেটা আছে সেটা যদি কখনো বিজোড় হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ এভাবে করতে পারি, যেহেতু সাইন থাকলে কস হয় আর এখানে যেহেতু বিজোড় আছে তাহলে সাইনটাই ডেফিনেটলি পরিবর্তন হওয়ার কথা। কিন্তু আমরা কখনোই সাইনটাকে বা এই মানগুলোকে কখনোই আগে পরিবর্তন করতে যাব না। আগে আমরা যে কাজটা করব সেটা হলো চিহ্নের পরিবর্তন। কিসের পরিবর্তন বলতো, চিহ্নের পরিবর্তন। মাস্ট বি এটা মনে রাখবা, আগে কাজ করতে হবে চিহ্নের পরিবর্তন।
আগে কখনোই এই কাজটা করা যাবে না, অমি কখনোই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে পরিবর্তন করা যাবে না। যারা পরিবর্তন করবে তাদের কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে 90%। এবার বলি যে কেন এটা পরিবর্তন করা যাবে না এবং কেন আগে আমরা চিহ্নের পরিবর্তন করব। তো তার আগে আমরা একটু চিহ্নের পরিবর্তনটা করে নিই। তো চিহ্নটা কি হবে সেটা ডিপেন্ড করবে যে এই কোণটা অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। তো আমরা দেখতেছি যে এটা হচ্ছে 90 এর গুণিতক। সো 90 এর গুণিতক দ্বারা বোঝানো হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি 11 বার 90 অতিক্রম করবে, অর্থাৎ 11 বার সমকোণ অতিক্রম করবে। তো আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে 1 সমকোণ, এটা হচ্ছে 2 সমকোণ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সো এভাবে যদি যাই তাহলে এখান থেকে ঘুরে এসে তাহলে এটা কত হবে 8 সমকোণ, আবার যদি ঘুরে আসে তাহলে এটা কত হচ্ছে 12 সমকোণ, তাই না? অর্থাৎ এখানে যে মানগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সবগুলো 4 এর গুণিতক। অর্থাৎ আমি যদি একবার ঘুরে তাহলে 4, আরেকবার ঘুরালে 8, আরেকবার ঘুরালে কত 12, আরেকবার যদি ঘুরে তাহলে কত হচ্ছে 16। অর্থাৎ 4 এর গুণিতকগুলো সবগুলো কী হবে এখানে অবস্থান করবে। তো আমি বুঝতেছি এটা যদি 12 সমকোণ হয় তাহলে 12 আর এখানে আছে হলো 11, তাহলে আমাকে আরেকটা পিছনে যেতে হবে। তাহলে পিছনে যদি যাই তাহলে এখানে অবস্থান করতেছে 11, রাইট? এখানে 11 অবস্থান করতেছে, তাহলে আমি সহজে বুঝতে পারতেছি এটা বর্তমানে তৃতীয় যে চতুর্ভাগ রয়েছে সেই চতুর্ভাগে রয়েছে। সো এখন আমি যদি 30 ডিগ্রি যোগ করে দিই, 30 ডিগ্রি কী করে দেবো, যোগ করে দেবো, 11 পর 30 ডিগ্রি যদি যোগ করি তাহলে মোটামুটি এখানে চলে আসবে কিন্তু। তো যেটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আমরা এখন সহজে বুঝতে পারলাম যে কোণের মানটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, চতুর্থ চতুর্ভাগে, যার কারণে মূলত কিন্তু আমরা এই কোণটাকে 90 এর গুণিতক আকারে প্রকাশ করলাম, যাতে করে আমাদের এই কোণের মানগুলোকে বের করা সহজ হয়। তো আমাদের এই চতুর্থ চতুর্ভাগে দেখো কস থিটা এবং সেক থিটা হচ্ছে পজিটিভ, রাইট? কস থিটা এবং সেক থিটা কী বলো তো পজিটিভ, কিন্তু বাকি যে অনুপাতগুলো রয়েছে সাইন কোসেক কট ট্যান এগুলো কী হবে তাহলে? এই বাকি চারটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বাকি চারটা কী হয়ে যাবে? অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। এই চতুর্ভাগে শুধুমাত্র কস এবং সেক ধনাত্মক, কিন্তু বাকি যে মানগুলো আছে সেগুলো কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের কী নিতে হবে? নেগেটিভ নাকি পজিটিভ? চিহ্নটা আমাদের কী নিতে হবে? নেগেটিভ নিতে হবে। যদি আমি চিহ্ন নেগেটিভ নিয়ে নেই, এখানে যদি নেগেটিভ নিয়ে নেই, আগে থেকে কিন্তু আরও একটা নেগেটিভ ছিল, অর্থাৎ একটা নেগেটিভ আর একটা নেগেটিভ গুণ করলে কত হয়? গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে। সো এখানে আরেকটা নেগেটিভ ছিল, সো গুণ করলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আমি নেগেটিভটা নিয়ে নিলাম, এরপরে আমরা এই অনুপাতটাকে পরিবর্তন করতে পারবো। সো যার কারণে আমি আগে বলছি যে এই চিহ্নের পরিবর্তন করবা, তারপরে তুমি এইটাকে পরিবর্তন করবা। তো এইটাকে পরিবর্তন করলে কী হবে? যেহেতু বিজোড় আছে তাহলে কী হবে? পরিবর্তন হবে। সাইন থিটা থাকলে কী হবে? কস থিটা হবে। তো আমি কস থিটা লিখলাম। এখন মনে করো তুমি আগে পরিবর্তন করছো কস থিটা, আগে কী পরিবর্তন করছো? আগে তুমি ত্রিকোণমিতিক অনুপাতটাকে পরিবর্তন করে কস থিটা তৈরি করছো। এখন কস থিটা দেখো তো এখানে পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তুমি যদি এইটার সাপেক্ষে এখন চিহ্ন এখানে পজিটিভ দিতা তাহলে ডেফিনেটলি তোমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেত, যার কারণে অবশ্যই আগে চিহ্নের পরিবর্তন করতে হবে। তো আমি চিহ্নের পরিবর্তন বিষয়টা বুঝাই দিলাম, আমি এখন এইটাকে একটু মিশাই দেবো। এটা কিন্তু খাতায় একটু নোট করে রাখবা, ওকে? তো দেন দেখো, তো আমি এখানে কস থিটা লিখলাম। এবার কস থিটা লেখার পর কী লিখবো? সরি, কস থিটা তো লেখা যাবে না, শুধু কস লিখতে হবে। থিটা তো পুরোটা এইটা, তাই না? এখন থিটা হিসেবে আমার কী নেবো? থিটা হিসেবে এখানে যে মানটা থাকবে ওই মানটাকে হুবহু এখানে বসাই দেবো। এখানে পজিটিভ থাক কিংবা নেগেটিভ সেটা দেখার বিষয় নেই, আমি এইটার কথা বলতেছি, ঠিক আছে? তো এখানে থিটার যে মানটা থাকবে সেই মানটাকে এখানে সরাসরি বসাই দেবো। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? পজিটিভ। আর এখানে কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে আমাদের √3/2। তাহলে আমাদের এইটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? তো এই মানগুলো আবার অনেকের মনে থাকে না কস 30 ডিগ্রির মান কত। তো অবশ্যই এই মানগুলোকে শর্টকাট কোনো টেকনিকটাই মনে রাখা, তো একটু দয়া করে মনে রাখতে হবে, বা বইয়ে যে মানগুলো আছে সেই মানগুলোকে বারবার লেখে লেখে মুখস্থ করে রাখতে হবে। তো আমি ওটার একটা শর্টকাট ফর্মেট দিচ্ছি। শর্টকাট ফর্মেটটা হচ্ছে কীরকম, তো তোমরা এই বিষয়গুলো একটু নোট করে রাখবে, হ্যাঁ? এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তো শর্টকাট ফর্মেটটা একটু দেখাই দিই। শর্টকাট ফর্মেটটা হচ্ছে আমরা সাধারণত কয়েকটা মান মনে রাখবো, সেটা হলো যে তিনটা মান মনে রাখলে হবে, তিনটা না শুধু দুইটা মান মনে রাখবো তাতে হবে। সেটা হলো কি, যে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি হবে মাঝে একটা, 30 ডিগ্রি দিয়ে দেয়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। তো এখন এই মানগুলোর জন্য আমরা এখানে সাইন থিতা লিখলাম, আর এখানে কস থিতা লিখলাম, আর নিচে তো জায়গা নেই, সো উপরে দেখি, উপরে লিখলাম কস থিতা, আর এখানে ছোটো করে লিখলাম ট্যান থিতা, ঠিক আছে? তাহলে সাইন থিটার জন্য 0 ডিগ্রি মান হচ্ছে 0, এইটার মান হচ্ছে হাফ, এইটার মান হচ্ছে 1/√2, এটার মান হচ্ছে √3/2, আর এটার মান হচ্ছে 1। তো এই মানগুলোকে আবার উল্টা করে আমি এখানে বসাই দিব। দেখো, এই যে কস 0 ডিগ্রি মান হবে এইটা 1, আবার লিখবো এটাকে এখানে, আর এটাকে এখানে লিখবো, এইটাকে লিখবো এখানে, আর এইটাকে লিখবো এখানে। অর্থাৎ আমি এই মানগুলোকে কী করলাম? উল্টাই দিলাম, ঠিক আছে? উল্টাই দিলে এই মানগুলো কিন্তু সরাসরি কস থিটার হয়ে যাবে। আর
टेन थीटार जो हमें लिखते परि जिरो डिग्री इक्ल जिरो ये मैंने हम वन बाई रूट थ्री एट मान कत वन बाई रूट थ्री तेल वन एखे बसाई दाओ रूट थ्री टेखने बसाई दाओ और ये हे इनफिनिटी। सो तुम्हारा आसले मानगुल्लो मन रखते पर तीनटा को विपरीत सैनगुल आशा कर जाना आइनर विपरीत कि सैनर विपरीत हे कोसेक कसर विपरीत हे सेक और टैनर विपरीत हे कट विपरीत कर ले तुम्हारा बाकी मानगुलो पे जा। तो जैक मोटामुटी विषय देखा दिल तो तुम्हारा एक मन रखा तो देखो हमें इन्हें कत लिखल रूट थ्री बाई टू तो देखो तो कस थार्टी डिग्री मान कि रूट थ्री बाई टू ना रूट थ्री बाई टू ठीक है। तो ये एक मन रखा तो एन तुम्हारे और एक नियम अंकटा करब नियम कि पजिटिव धरे कर ठीक है। हमें ये यदि जो मानगुल्लो लिखे वो मानगुल सपेक्षे हमें ये पजिटिव थीटा धरे कर लम कितु जदि कई मानटा के चेन्ज नाई करी अर्थात हमें ये नेगेटिव रखी तक क्योंकि हमको ये रुल्सा फलो करते हैं जो रुल्सटा फलो करी तो क्योंकि हमारे सेम अन्सार आसें हूबहू क्योंकि सेम अन्सार आसें। सो हमें एक क्जट करब सो ओई क्जट करार एक जगह दरकार तो हमें एक क्ज करब से हलो এই অঙ্কটা কি মিশাই দেবো ঠিক আছে। তোমরা একটু এই অঙ্কটা তুলে নেবা এবং একটু মনে রাখবা খাতার মধ্যে একটু তুলে নাও যাতে করে তোমাদের মিলাইতে সুবিধা হয় ওকে। খাতার মধ্যে সাথে সাথে তুলে নেবা এবং আমার ক্লাস যখন দেখবে তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবা তাহলে তোমাদের ক্লাসটা আরও বুঝতে সুবিধা হবে। সো আমি এটা মিশাই দিলাম। এখন দেখো দ্বিতীয় যে নিয়ম দ্বিতীয় নিয়ম আমি দ্বিতীয় নিয়মটা দেখাচ্ছি এই দ্বিতীয় নিয়মটা একদম বেসিক এটা সাধারণত কোথাও নেই। সো বাট এইভাবে নিয়মটা করলে দেখো এটাও ইজি লাগবে। সো এটা কীভাবে করতে হয় দেখো তো সাইন माइनस हे एक हज़ार बीस डिग्री तो हमें कि करब ये माइनसटा के बहरे आनबो ना हमें आसमें माइनस थीटे दिए काज करब जो माइनस थीटे दिए काज करी तो एन कि सेम भाव माइनस एब माइनस एक हज़ार बीस के नब्बे द्वारा भाग दीते हैं तेल आसें कत माइनस एगारो पॉइंट सामथिंग किस एक तो माइनस एगारो पॉइंट जो आसे तेल माइनस एगारो द्वारा नब्बे के गुण दीते हैं राइट। सो माइनस एगारो द्वारा नब्बे के गुण दी आसें माइनस नौशो नब्बे तो माइनस नौशो नब्बे साथ कर ले माइनस एक हज़ार बीस है डेफिनेटलि तुम बो भाइया माइनस तीन त्रिश डिग्री जो मैं वियोग कर दें जो कर दें एक्चुअली जो हो जाए। सो जो कर दी कि हे ये क्योंकि एड कर दी माइनस एक हज़ार बीस डिग्री हो तो एन एर परवर्ती क्यों करते हैं चिन्ह परिवर्तन करते हैं तो हमें एक चिन्ह देखते हैं चिन्ह की है एक क्षेत्र में तो हमें जेहेतु ये नेगेटिव देखो मानट भलोक देखो ये मानट कि नेगेटिव मानट क्योंकि कौन पजिटिव नहीं पजिटिव आई कौ ना पजिटिव नहीं बाट आगे क्योंकि पजिटिव छो पजिटिव छो बिधे रुल्सा फलो कर घड़ी काटार বিপরীতে ঘুরিয়েছি যেহেতু এখন নেগেটিভ তাহলে এখন কি করব আমি দিকে ঘোরাবো কিন্তু ওকে। তাহলে যদি আমি এইটাকে এখন ঘড়ি কাটার দিকে ঘোরাই যেহেতু কোনটা নেগেটিভ তো এখন তাহলে কোথায় আসবে দেখো তাহলে আমি এই দিক থেকে ঘোরাবো এই দিক থেকে চারবার চার এখানে চার কোথায় চার এখানে আবার যদি ঘোরাই তাহলে এখানে আট আবার যদি ঘোরাই তাহলে এখানে কত বারো ওকে। এখানে কিন্তু আবারও চারের গুণিতক হচ্ছে কোথায় এই যে এখানে ঠিক আছে। তো এখানে হচ্ছে বারো তার মানে পিছনে যদি ব্যাক করি তাহলে তেরো এগারো কোথায় এগারো হচ্ছে এখানে এগারো কোথায় এগারো হচ্ছে এখানে তো এগারো থেকে কী হয়েছে মাইনাস थार्टी डिग्री की होते गैसे हमें जो कोगुलो के दिक्कत घुराची तक क्योंकि माइनस मान का कि हम आस्ते आस्ते बृद्धि पाँच जब मन कर माइनस नाइनटी डिग्री तपर माइनस एकशो आशी डिग्री माइनस दोशो सत्तर डिग्री माइनस तीन सौ षाट डिग्री सो मानगुल्लो की आस्ते आस्ते बृद्धि पाँच तो एखो जेहतु माइनस मान का कि हम बृद्धि पाँच सो हमें एबार कौन दिखे नहीं जाब यह दिए क्योंकि नहीं जाब अर्थात माइनस और थार्टी डिग्री बेसि होने अवस्थान कोथाए आस्ते आते चतुर्थ चतुर्भागे को चतुर्भागे चतुर्थ चतुर्भागे। सो देखो चतुर्थ चतुर्भागे आगे जो कोणेर मानटा छिल देखो भालो करे देखो आगे कोणेर मानटाओ किन्तु कोन चतुर्भागे अवस्थान करेछिलो चतुर्थ चतुर्भागे। सो देखो दुईटा नियमे जदि अप्लाई करो ताहले कोणेर मानगुलो किन्तु सेम चतुर्भागे अवस्थान करबे कोनो किन्तु परिवर्तन होबे ना। एखन कथा होच्छे चतुर्थ चतुर्भागे कि लिखछि आमि अल पजिटिव अल पजिटिव तार माने एखाने चिन्ह कि होबे पजिटिव नाकि नेगेटिव भाइया पजिटिव। सो अवश्य ये पजिटिव है एरपर तुम सैनटे परिवर्तन करो तो सैन टाइप की परिवर्तन हुए कि कस हो जाए क्यों कारण एखे बीजोर आसे सो यहाँ कस थीटा हो जाए कस थीटा थीटा बोलते कौन है ये थार्टी डिग्री है। सो एखे माइनस आसे ये देखार को विषय नहीं ठीक है माइनस को खावा नहीं कौनटा थको यटाई थीटा हिसाब से बस एन कस थार्टी डिग्री मानस रूट थ्री बाई टू आशा करी विषय बुझते परसो तुम्हें जे नियम फलो करो ना क्यों तुम अंकटा है तुम्हें जो माइनस दिए करो तो तुम्हें यियम का फलो करते हैं जो तुम प्लस दिए करो तो তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি লাস্ট এই ম্যাথটা করব এবং বাসায় তোমাদের এই কাজটা দেব দেখো এখানে দেখো সাইন লেখছি আমি 1020 ডিগ্রি এইটার মতো করে কিন্তু এইটা করতে হবে সাইন মাইনাস 1020 ডিগ্রির মতো করে কিন্তু কট মাইনাস 1500 ডিগ্রিটাও করতে হবে তো এখানেও কি করবা তোমরা 1500টাকে 90 দিয়ে ভাগ করবে দেখবে 16 দশমিক সামথিং কিছু একটা আসে তো 16 গুণ 90 তারপর কি করবা প্লাস কিছু একটা দিয়ে দিবা তো এই ক্ষেত্রে তোমরা আমার আগের রুলসটা ফলো করতে পারো বা এই রুলসটাকে ফলো করতে পারো যদি আগের রুলসটা ফলো করো তাহলে তোমাদের কি লিখতে হবে কট
cot minus theta equal কি লিখতে হবে minus cot theta লিখতে হবে তাই না সো আগে রুলসটা এটা ফলো করতে হবে যে মাইনাসটাকে বাইরে আনতে হবে আর যদি মাইনাসটাকে বাইরে না আনো তাহলে এভাবে ম্যাথটাকে সমাধান করতে হবে তো আমি এখন তোমাদের এই ম্যাথটা একটু সমাধান করে দেখাবো এখানে লেখা আছে হলো cos -300 ডিগ্রি এখন একটু চিন্তা করো তো cos -300 ডিগ্রি 90 দ্বারা যদি ভাগ দাও তাহলে কি পাবা ভাইয়া 90 দ্বারা ভাগ দিলে আমি যদি দেখি 390 মানে 3 লং 27 তো 3 লং 27 মানে 270 হয় অনেক কাছাকাছি যায় একটা মান সো আমি মাইনাসটাকে এখন যদি চিন্তা করি তো আমি চাইলে মাইনাস দিয়েও করতে পারি আবার চাইলে আমার আগের সূত্র দিয়েও করতে পারি তো আমরা আগের সূত্র অনুযায়ী জানি যে cos এর ভিতরে যদি মাইনাস থিটা থাকে তাহলে সেটা কি হয়ে যায় শুধুমাত্র cos থিটা হয়ে যায় তাহলে আমাদের এখানে কি লিখতে হবে শুধুমাত্র এইটা লিখতে হবে অনেকে হয়তো বুঝতেছো না যে ভাইয়া বুঝতেছি না মনে মনে তো বলতেছো আমি দেখো এটা একটু আগে লিখে দিয়েছিলাম যে cos যদি মাইনাস থাকে ভিতরে তাহলে সেটা কি হয় cos থিটা হয় তাহলে আমি এটাকে কি লিখতে পারি cos শুধু এইটা তো এখন cos 90 ডিগ্রি ইনটু হচ্ছে 3 প্লাস কত দেব 30 ডিগ্রি তাই না কারণ 3 লং 27 270 যোগ 30 করি তাহলে 300 হচ্ছে তাহলে আমরা আগে কি করব অবশ্যই আগে চিহ্নের পরিবর্তন করব তো আমি চিহ্নটা একটু দেখে নেব যে তাহলে এটা 90 কয়বার করবে তিনবার করবে তাহলে একবার ঘুরলো দুইবার ঘুরলো তিনবার ঘুরলো এই দিক দিয়ে কেন ঘুরলো কারণ পজিটিভ পজিটিভ যখন হবে তখন এই দিক দিয়ে ঘোরাতে হবে তো তিনবার ঘোরার পর আবার দেখো 30 ডিগ্রি আছে তাহলে কোথায় আসবে এখানে তাহলে এখানে যদি আসে এটা কোন চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে cos আর হচ্ছে sec কি হচ্ছে ধনাত্মক তাহলে এখানে cos আছে তো cosটা কি হবে ধনাত্মক হয়ে যাবে আর এখানে যেহেতু বিজোড় আছে যদি বিজোড় থাকে তাহলে কি হয়ে যাবে cosটা সাইনে হয়ে যাবে অথবা সাইনটা cos হয়ে যাবে যদি cos থাকে তাহলে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে তো এখন এটা কি হয়ে যাবে sin 30 ডিগ্রি তো sin 30 ডিগ্রি মান কত 1/2 সো হাফ সো আশা করি বাকি ম্যাথগুলো যেগুলো রয়েছে এই ম্যাথটা তোমরা বাসায় করতে পারবা এবং এই টাইপের বাকি আমি আরেকটা ফরম্যাট দেখাই দিচ্ছি সেটা হলো যে ঠিক এরকম থাকবে যে পাই দ্বারা যুক্ত থাকবে ঠিক আছে মানে যেমন মনে করো এখানে আরেকটা অঙ্ক দেখতেছি আমি cosec মাইনাস 25 পাই ডিভাইডেড বাই হচ্ছে 6 ঠিক আছে 25 পাই ডিভাইডেড বাই 6 সো এই ম্যাথগুলো দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই পাই মানে তোমরা 180 ডিগ্রি চিন্তা করবা পাই মানে কত চিন্তা করবা 180 ডিগ্রি চিন্তা করবা তারপর এখানে 25 এর সাথে আমি যদি এরকম চিন্তা করি 25 এর সাথে 180 কি করবা গুণ করবা ভাগ হচ্ছে 6 ঠিক আছে গুণ করার পর ভাগ 6 দিবা যে কোনটা আসবে সেই কোনটা তুমি কিন্তু এরকম ভাবে কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তো এই নিয়মে তখন করবা ঠিক আছে তো পাই দেখে ভয় পাওয়ার কিছু নেই পাইয়ের মানটাকে শুধু ওই ফরম্যাটে একটু ক্যালকুলেশন করলে আশা করি বাকি ম্যাথগুলো পেয়ে যাবে চলে আসলাম তোমাদের দ্বিতীয় টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে প্রথমে আমি এই টাইপটাকে বেছে নিয়েছি কারণ এই টাইপটাকে অনেকে করতে ভয় পায় আমি জানি না কেন ভয় পাই বাট এগুলো একদম সহজ ম্যাথ সো এই ম্যাথগুলো করার জন্য কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো ফলো করতে হবে আর যদি তুমি টেকনিকের বাইরে যাও তাহলে কিন্তু অঙ্কগুলো করতে অনেক পেঁচালো মনে হবে তো টেকনিকটা কীরকম আমি আগে একটু দেখাই দিই এখানে আমরা এই অঙ্কগুলোকে এমন ফরম্যাটে সাজাবো যাতে করে সবগুলোকেই সেম দেখা যায় অর্থাৎ সবগুলোকেই সেম দেখা যায় বলতে কী বোঝাচ্ছি সবগুলোতেই যেন সেম মানে আমাদের যে কোণগুলো আছে সেই সেম কোণগুলো থাকে অর্থাৎ এখানে যেমন রয়েছে পাই বাই 7 আমি চাইবো যে সবগুলোতেই যেন পাই বাই 7 থাকে আমার কথা কথা বোঝা গেছে আমি এখানে দেখতেছি সবগুলোতে কি পাই বাই কি আছে একটাতে 7 আছে বাট আরগুলোতে কিন্তু দেখো ভিন্ন ভিন্ন মান আছে তো আমি এমন একটা কাজ করব যার ফলে কিন্তু সবগুলোতেই পাই বাই 7 চলে আসবে বোঝা গেল ঠিক সেম বিষয় নিচে দেখো এখানে রয়েছে পাই বাই 8 আমি এমন একটা কাজ করব যাতে করে সবগুলোতেই পাই বাই 8 চলে আসে তো ওইটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে চারটা বিষয় মনে রাখতে হবে একটা হচ্ছে 90 ডিগ্রি এটা মানে কত 90 ডিগ্রি না আরেকটা হচ্ছে 180 ডিগ্রি তারপরে হচ্ছে 270 ডিগ্রি তারপরে হচ্ছে আমাদের 360 ডিগ্রি সো আমাদের এই দুটোর সবচেয়ে বেশি কাজে লাগবে একটা হচ্ছে 90 ডিগ্রি আর হচ্ছে একটা হচ্ছে কত 180 ডিগ্রি সো আমরা এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই তো এখানে আমরা যখন অঙ্কটার দিকে তাকাচ্ছি এই অঙ্ক দুটো কিন্তু বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বেশি ইম্পর্টেন্ট সো এই অঙ্ক দুটো করবা আর তেমন বেশি একটা করতে হবে না সো এখন দেখো তো এই অঙ্কটার মধ্যে তুমি একটু তাকিয়ে দেখবে যে কোন কোনটাকে এইগুলো কিন্তু কোন এগুলো কি এই যে মানগুলো কিন্তু একটা করে কোন ঠিক আছে তো কোন কোনটা একটু ছোট মনে হচ্ছে বা কোন কোনটা সূক্ষ্ম কোন সবচেয়ে কিন্তু ছোট মনে হচ্ছে এইটা আবার এই ক্ষেত্রেও দেখো এই ক্ষেত্রে যদি আমি তাকাই এদিকে সবগুলো কিন্তু একটু বড় বড় লাগতেছে বাট এটা কিন্তু একটু ছোট লাগতেছে তাই না তো আমরা মূলত ছোট যে কোনটা থাকবে সেই কোনটাকে নিয়ে কাজ করব এবং এই কোণের সাপেক্ষে আমি সবগুলোকেই এইটাই বানাবো অর্থাৎ পাই বাই 7 আমি এখানেও বানাবো আবার এখানেও বানাবো আর এই ক্ষেত্রে কি পাই বাই 8 এখানে বানানো তো আছেই এখানে বানাতে হবে এবং ওখানেও বানাতে হবে সো এক নাম্বার তো সাইন স্কোয়ার পাই বাই 7 এটা তো অলরেডি তৈরি করা আছে সো এখন এখানে দেখো সাইন স্কোয়ার আমি লিখলাম এখানে পাই বাই আমি 7 লিখলাম অর্থাৎ আমি আগে থেকেই এখানে পাই বাই 7 যেহেতু আছে আগে থেকে আমি একটা পাই বাই 7 দিয়ে দিলাম কিন্তু এখানে ছিল কত বলো এখানে ছিল হচ্ছে 5 পাই বাই 14
5.5 কত ছিল 14 ছিল আমার তো এইটা ছিল না তো আমি এমন কিছু একটা করব এখানে বা এমন একটা মান বসাবো যে এটার সাথে যোগ বা বিয়োগ করে আমি এটা পাবো তো ওই মানগুলো কত বলো তো এইটা না হয় এইটা না হয় এইটা না হয় এইটা তো আমি এই কোন চারটা যে মান আছে এই চারটা মানের মধ্যে আমি এটা কোনটাকে অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করে এই মানটা পাবো তুমি একটু চিন্তা করো যে ভাইয়া আমি যদি এখানে দেখতেছি 14 আছে নিচে হরে কত আছে 14 আছে যদি আমি এখানে কখনো পাই বসাই এই পায়ের সাথে যদি যোগ বা বিয়োগ যদি করি তাহলে আমি তো কখনোই 14 পাবো না লসাগু করলে কখনো কি 14 পাবা কখনো 14 পাবো না তার মানে এটা অলরেডি করোস আবার এই ক্ষেত্রে দেখো কখনো কিন্তু 14 পাবো না তো এই দুটো অলরেডি করোস ঠিক আছে সরি নিচেরটা করোস তো এই দুটো কিন্তু অলরেডি কি হবে ক্রস হয়ে যাবে বাট এইটা আর এইটা যদি আমি কখনো ভাইয়া আমি কখনো যদি পাই বাই 2 বসাই পাই বাই কত বসাই 2 বসাই 90 ডিগ্রি বসাই তাহলে কিন্তু দেখো আমার রেজাল্টটা 7 দুগুণ কত আসছে 14 আসছে 14 যদি আসে ভাইয়া তাহলে আমি এখান থেকে দেখতে পারি 7 পাই প্লাস হচ্ছে 2 পাই রাইট তোমরা তো আশা করি লসাগু কষাগুলো পারো তাই না তো এখান থেকেই ভাগ করলাম তাহলে ভাগ করলে হচ্ছে 2 তাহলে 2 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে 2 পাই তাহলে কিন্তু এইটাকে যোগ করলে তো হয়ে যাচ্ছে ভাইয়া 9 কিন্তু এখানে তো আছে ভাইয়া 5 কিন্তু মজার বিষয় দেখো 9ও কিন্তু আমার এখানে রয়েছে কিন্তু 9ও কি রয়েছে এখানে রয়েছে কিন্তু 9 তো করা যাবে না আমাকে তো আনতে হবে 5 কিন্তু যদি আমি এখানে বিয়োগ দিয়ে দেই যদি আমি এখানে কোনো কোনো সামহাও বিয়োগ দিয়ে দেই তখন কিন্তু আমার রেজাল্টটা কত আসবে বলতো 5 চলে আসবে তো আমরা একটা কাজ করব আমরা এখানে মূলত বিয়োগ দেব শুধুমাত্র এইটা আমি শুধুমাত্র রাফ দেখাচ্ছি এটা কিন্তু করতে হবে না শুধু এটা রাফ করে রাখবা যে যদি আমি বিয়োগ করি যদি আমি কি করি বিয়োগ করি তাহলে আমার রেজাল্টটা কি আসবে এইটা আসবে ওকে তো আমরা বিয়োগ করলে কোন রেজাল্ট পাবো এই রেজাল্টটা কিন্তু পাবো তো এরপরে আমি আরেকটাকে ভাঙাবো সেটা হলো এইটা সাইন স্কোয়ার 8 পাই বাই 7 তো আমি আগে থেকে পাই বাই 7 লিখে রাখবো আগে থেকে কি করবো পাই বাই 7টাকে লিখে রাখবো পাই বাই 7টাকে লিখে রাখার পর এখন চিন্তা করবো যে এখানে যে মানগুলো আছে সেই কোন মানটাকে নিলে অ্যাকচুয়ালি এইটা হবে ওকে এই চারটার মধ্যে কোন মানটাকে এখানে নিলে বা যোগ বিয়োগ করলে সেম রেজাল্টটা পাবো এখন তুমি চিন্তা করো যদি আমি এইটা নেই এটা নিলে কিন্তু লসাগু করলে 14 হয়ে যাবে বাট এখানে আছে কত এখানে আছে কিন্তু অনলি 7 যদি আমি এখানে শুধুমাত্র পাই নেই এই পাইয়ের সাথে যদি যোগ করে দিই তাহলে কিন্তু দেখো আমার রেজাল্টটা কত আসবে 7 পাই প্লাস কত পাই দেখো কিন্তু আমার মিলে গেছে অর্থাৎ 8 পাই কিন্তু আমি পেয়ে গেছি তো আমাকে কী করতে হবে যোগ করতে হবে সো এই বিষয়টাতে তোমাকে একটু পারদর্শী হতে হবে যে এই মানগুলোর মধ্যে কোন মানগুলো নিলে অ্যাকচুয়ালি যোগ বা বিয়োগ করলে আমি আগের অবস্থায় ফিরে যাবো তার এইটা তো আমি একটু আগে দেখাইলাম যদি আমি পাই বাই 2 এর সাথে যদি পাই বাই 7 যোগ করে দেই তাহলে কিন্তু আমি সেম রেজাল্টটাই পাবো এরপরে মজার একটা লাইন সেটা হলো 1 + 1 দ্যাট ইজ অ্যান্সার ইজ ইকুয়াল 2 এটাই কি বলতো আমাদের প্রুফ করতে বলা হয়েছিল এখন এইটা অনেকে বুঝলো না তাই না এটা কি করলাম এখানে 1 আর 1 যারা নিয়েছে সেটা কিন্তু একটা তোমাদের সূত্র জানা আছে সেটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ওই স্পেশাল যে একটা সূত্র ছিল যেটা ক্লাস 19 অনেকবার পড়ে এসেছিল সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 এখন অনেকেরই ভুল ধারণা যে ভাইয়া যদি এটা 1 হয় তার মানে এখানে থিটা থাকতে হবে বোধ হয় তাই না যে থিটা থাকলে মনে হয় 1 হয় অ্যাকচুয়ালি থিটা থাকলে 1 না কোনটা যদি সেম থাকে তাহলে কিন্তু 1 হয় সেটা থিটা থাক বা 300 ডিগ্রি থাক কিংবা 300000 ডিগ্রি এটা তো কোনো ম্যাটার না তোমার এখানে যে থিটাটা আছে এটা কিন্তু একটা থিটা মানে কি কোণ এখানে একটা যে কোণ আছে এই কোণ দুটো যদি সেম থাকে তাহলে এই মানটা অবশ্যই কত হবে এই মানটা অবশ্যই 1 হবে সেজন্য আমি লিখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 আবার সেমভাবে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা এই থিটা আর এই থিটা কিন্তু সেম রয়েছে যদি থিটার মানটা সেম থাকে তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি 1 লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে 1 এই ক্ষেত্রে 1 দ্যাট ইজ অ্যান্সার 2 তো আমি বাকি যে ম্যাটটা আছে এই ম্যাটটা তোমাদের বাসার কাজ দেবো এই ম্যাটটা আমি করে দেবো না এই ম্যাটটাকেও তোমরা হুবহু এই নিয়মে করতে পারবে কি করতে হবে যে এই পাই বাই 8 এর মাধ্যমে সবগুলোকে সাজাতে হবে যেভাবে আমি সাজাইলাম ঠিক আছে তো এই কাজটা একটু করে নিতে হবে একা একাই তো আশা করি এই ম্যাটটা পারবা আর যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবো ওকে আর তেমন একটা প্রথম টাইপে আমি যদি এই দুটো ম্যাথ যেটা লিখে দিচ্ছি সাধারণত এগুলো বোর্ডে বেশি আসতে দেখা যায় আর তেমন আসতে দেখা যায় না তোমরা এই নিয়মে ফলো করবে আর বাইরে থেকে কোনো রকমের অঙ্ক করতে হবে না যেগুলো তোমার সাধারণত করে থাকো যেগুলো বোর্ডে নেই তবু ওগুলো অঙ্ক করো ওগুলো করে খামাখা কোনো লাভ নেই ওগুলো কখনো আসবেও না এগুলো সাধারণত দিবে যে এই দুটো ম্যাথ সাধারণত বেশি একটা ইম্পর্টেন্ট সো এরপরে আমরা নেক্সট টাইপে চলে যাবো।